তাজ ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা যারা যারা স্পাইস মানিতে কাজ করছিলেন তাদের জন্য আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা ভিডিও সম্পূর্ণ থেকে শেষ অবধি দেখবেন। এবং আপনারা যদি কোনো ইপিএস আইডি যেমন স্পাইস মানি অথবা প্যান কার্ড আইডি বা রিচার্জ আইডি বা ফিনো সিএসপি এই ধরনের কিছু আপনার আইডির প্রয়োজন থাকলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন বা আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। তো আজকের এই ভিডিওটা হচ্ছে প্রথমত হচ্ছে যে আপনারা যে ডিভাইস নিয়ে কাজ করছিলেন এল জিরো, সেটা ডেট দিয়েছিল, নোটিস দিয়েছিল 30 তারিখে আপনাদের এল জিরো বন্ধ হয়ে যাবে, কিন্তু এল জিরো এখন অবধি কাজ করছে। এর মানে হচ্ছে যে এল জিরো সম্পূর্ণভাবে এখনও কিন্তু সার্ভিস দিচ্ছে। আপনারা যারা যারা এল জিরোতে কাজ করছেন এখন অবধি কাজ করেন, আগামী শোনা যাচ্ছে যে ডিসেম্বর শেষ 2023 ডিসেম্বর পর্যন্ত এল জিরো এখনও কাজ করবে। এবং যাদের যাদের এল জিরো বন্ধ হয়ে গেছে, এল ওয়ান কাজ দিয়ে শুরু করছেন, তারা অবশ্যই এল ওয়ানেই কাজ করেন, কারণ আগামী দিনে এল ওয়ানই থাকবে, এল জিরো টোটালি বন্ধ হয়ে যাবে। তারপর হচ্ছে স্পাইস মানিতে যারা কাজ করছেন, স্পাইস মানিতে নতুন যেটা ফিচার্স এসছে, নতুন যেটা লঞ্চ হয়েছে এর আগে আপনারা হয়তো অনেকেই শুনেছেন বা আপনার পোর্টালে শো করছিল ভিআইপি প্ল্যান বলে। তো আপনারা যারা প্রত্যেক মাসে মিনিমাম প্রত্যেক মাসে 5 লাখ টাকার বিজনেস করেন, যেমন এইপিএস টাকা তুলছেন, টাকা আঙুলের ছাপ দিয়ে টাকা তুলছেন, মাইক্রো এটিএম এটিএম কার্ড দিয়ে কাস্টমারদের টাকা তুলে দিচ্ছেন, ডিএমটি করছেন মানে মানি ট্রান্সফার করছেন, আধার পে করছেন, এই কিছু কিছু জিনিস আপনারা যে স্পাইস মানি থেকে করছেন, এগুলো যদি আপনারা মিনিমাম মাসে 5 লাখের উপরে যদি বিজনেস করতে পারেন বা 5 লাখ করেন বা তার চেয়েও বেশি করেন, তাদের জন্য আপনাদেরকে বলবো আপনারা একটি ভিআইপি প্ল্যান বলে অ্যাক্টিভ করে নেন। ভিআইপি প্ল্যান কি কি, কত টাকাতে কত দিনের জন্য ভিআইপি থাকে, এই নিয়ে একটি আরেকটি ভিডিও দেওয়া আছে এবং আপনারা নিজে পোর্টালে দেখতে পারবেন আপনার নিজের পছন্দ অনুযায়ী, বা আপনার নিজের ডিস্ট্রিবিউটারকে জানাবেন যে আমি একটি ভিআইপি প্ল্যান অ্যাক্টিভ করব, আপনার কি কি সুবিধা আপনাকে বলে দিবে। ভিআইপি প্ল্যানে আপনি প্রথমত কমিশন ভালো পাবেন, আপনার যা আর্নিং থাকবে কমিশন সেটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি তো প্রথমে বলবো যে আপনারা ভিআইপি প্ল্যান অ্যাক্টিভ করবেন যাদের ট্রানজ্যাকশন বেশি হয়, মাসে মিনিমাম 5-এর উপরে হয়। তারপর আপনারা স্পাইস মানিতে এখন নতুন যেটা অফার এসেছে যে আপনারা বিভিন্ন ট্রানজ্যাকশন করে, যেমন কেস কালেকশন সিএমএস করে, বিভিন্ন রিটেলার অনেকজন সিএমএস করে, আপনারা সিএমএস যারা যারা করেন, যাদের আপনার পোর্টালে ভালো কাজ হবে, ভালো আর্নিং হবে, আপনাদের জন্য কোম্পানি কিছু গিফট এনেছে, আপনারা নিজে নিজে ডিস্ট্রিবিউটারকে খোঁজ নেবেন বা আপনাদের হোয়াটসঅ্যাপে বা গ্রুপে আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ধরনের কিছু অফার, আপনারা অবশ্যই কাজ করেন। আর আপনারা যারা এটিএম ডিভাইস আপনারা কিনেননি, অবশ্যই আপনি পাশে নিজের একটি এটিএম ডিভাইস কিনে রাখবেন। এটিএম ডিভাইস আপনার যত ট্রানজ্যাকশন হবে, মাসে 1 লাখ 2 লাখ যত ট্রানজ্যাকশন হবে, আপনার আইডির ক্ষেত্রে আপনার ভালো হবে, কারণ আপনি যতদিন ধরে আপনি নিজের দোকানে বা সিএসপিতে স্পাইস মানি চালাবেন, আপনার ট্রানজ্যাকশন বা আপনার জিটিভি দেখে, আপনার গ্রোথ দেখে যে আপনি এত এত ধরনের বিজনেস করছেন এবং এত টাকার বিজনেস করছেন, তো আগামী দিনে স্পাইস মানি আপনার জন্য আরও বিশেষ কিছু সার্ভিস আনতে চলেছে, যেমন ব্যাংকিং, কারণ এতদিন ধরে NSDL পেমেন্টস ব্যাংক ভালো একটা সার্ভিস দিচ্ছে কাস্টমারদের। আমাদের মালদা জেলাতে NSDL সার্ভিস হয়তো অ্যাক্টিভ হচ্ছে না, কিন্তু আগামী দিনে হয়ে যাবে। এবং আপনাদের আরও ব্যাংকিং সিস্টেম, রিকারিং ডিপোজিট, বিভিন্ন ধরনের আপনার নতুন বছর থেকে আপনারা স্পাইস মানিতে শুনতে পাবেন। তো অবশ্যই স্পাইস মানিতে কাজ করুন, ইপিএস এর কাজ করুন, এমএটিএম এর কাজ করুন, সিএমএস করুন, সিএমএস কেস কালেকশন, এই নিয়েও এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, যারা সিএমএস করতে জানেন তারা অবশ্যই জানেন, এবং যারা জানেন না আমাদের ভিডিওটা দেখে নেবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন, কিভাবে করবেন বুঝিয়ে দিব। তারপর আপনারা যে দোকানে আপনাদের মাস্ট একটি খাতা রেজিস্টার অবশ্যই করবেন, খাতা রেজিস্টার না করলে আপনাকে আগামী দিনে ব্যাংকিং পরিষেবা কিন্তু দিবে না, কোনো কোম্পানি দিবে না বা কোনো ব্যাংক আপনাকে সার্ভিস দিবে না, আপনাকে অবশ্যই খাতা মেনটেন করতে হবে। তারপর আপনারা এমএটিএম ডিভাইসটা অবশ্যই কিনবেন। দ্বিতীয়ত আপনারা যদি কোনো, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং কোনো এইপিএস আইডি বা প্যান কার্ড, ইউটিআই আইডি, NSDL আইডি বা মোবাইল রিচার্জের আইডি, এই ধরনের সমস্ত কিছু আপনারা পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ধন্যবাদ।